হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আজকের এই সপ্তাহের কর্মসংস্থান পেপার তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ এই সপ্তাহের পেপারে যতগুলি চাকরির আবেদন চলছে সমস্ত পেপারে প্রত্যেকটি পেজ একটি একটি করে তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে পেপার পিডিএফ পাওয়ার জন্য তোমাদের প্রথম দেওয়া আছে তোমাদের ইন্ডিয়ান অয়েলে তোমাদের সতেরোশো চল্লিশটি অ্যাপ্রেন্টিস শূন্য নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক আইটিআই ও ডিপ্লোমা করে থাকলেই এখানে আবেদন করতে পারছো এবং তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে বারো মাসের ট্রেনিং দেওয়া হবে তারপর তোমাদেরকে রিক্রুট করা হবে ইন্ডিয়ান অয়েলের চাকরিটি তোমাদের হবে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের রিক্রুট করা হবে ঠিক আছে এবং ইন্টেলিজেন্স বোর তোমাদের দুশো ছাব্বিশটি অফিসার নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট ছেলে মেয়ে এখানে তোমাদের নিয়োগ করা হবে তোমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইনফরমেশন টেকনোলজি থেকেও তোমাদের বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতাই নিয়োগ করা হচ্ছে তো প্রথমে দেখে নেব বর্তমানে যে সমস্ত রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরির আবেদন চলছে সেগুলি তো দশ নম্বর পাতাতে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত চাকরি আবেদন চলছে এখনো পর্যন্ত আবেদন করতে পারবে সেগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট পাস শিক্ষাগত যোগ্যতা এখানে নিয়োগ করা হচ্ছে একশো দশটি মোট শূন্য পদ বন্ধুরা তোমরা এখানে একশো দশটি মোট শূন্য পদে তোমাদের আবেদন করতে পারবে এবং অফিসিয়াল ওয়েবসাইট এসএসবি ডট রেডি ডট গভ ডট ইন এছাড়া তোমরা আবেদন করতে পারবে এবং নীলগিরিশ করডাইট ফ্যাক্টরিতে তোমাদের অপারেটর নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারছো মোট শূন্যপাদ একশো ছাব্বিশটি মোট শূন্যবাদ এখানে নিয়োগ করা হচ্ছে শেষ তারিখ এখনও দেওয়া হয়নি আবেদন অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ে স্টেনো গ্রুপ টি তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং অ্যাসিস্ট্যান্ট শূন্যপাদে নিয়োগ করা হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় পাশ করে থাকলে তোমরা আবেদন করতে পারছ এবং বিভিন্ন শাখা থেকে গ্র্যাজুয়েট পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের মোট শূন্যবাদ বাষট্টিটি মোট শূন্যবাদে নিয়োগ করা হচ্ছে একুশ তারিখ তোমাদের লাস্ট ডেট ডিসেম্বর একুশ তারিখ তোমাদের লাস্ট ডেট দু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে এই সাইডে আবেদন করতে পারবে ডাব্লু ডাব্লু ডট ও এস ডট এসি ডট এন এই সাইডে তোমরা আবেদন করতে পারবে না ভাল ডকের তোমাদের নিয়োগ চলছে অ্যাপ্রেন্ডিক্স শূন্য পদে নিয়োগ করা হবে আইটিআই পাস করে থাকলে এখানে আবেদন করতে পারছো না ভাল ডকুয়ের তোমাদের অ্যাপ্রেন্ডিক্স পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের আইটিআই পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে দুশো পঁচাত্তরটি মোট শূন্য পদ দুশো পঁচাত্তরটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এক দুই জানুয়ারি দু হাজার চব্বিশ তোমাদের লাস্ট ডেট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখানে দেখতে পাবেশাইটগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো কমেন্ট সেকশনে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এল এল সি লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হচ্ছে এখানে গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতা নিয়োগ করা হচ্ছে দুশো পঁচানব্বইটি মোট শূন্য পদে এখানে নিয়োগ করা হবে একুশ বারো দু হাজার তেইশ লাস্ট ডেট এখানে তোমরা আবেদন করতে পারছো ডাব্লু ডাব্লু ডট এন এন এল সি ডট ইন্ডিয়া ডট কম এসে তোমরা আবেদন করতে পারবে ডি এস 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 বি ওয়েলফেয়ার অফিসার নে চলছে পোস্ট গ্র্যাজুয়েট থাকলে এখানে আবেদন করতে পারবে মোট শূন্যপদ আশিটি মোট শূন্য এখানে নিয়োগ করা হচ্ছে তিনই জানুয়ারি দু হাজার তেইশ চব্বিশ লাস্ট ডেট এবং কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ চলছে এসএসসি জিডি ছাব্বিশ হাজার একশো ছিচল্লিশটি মোট শূন্যপদ নিয়োগ চলছে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ লাস্ট ডেট তোমাদের এসএসসি ডট অনলাইন ডট এনআইসি ডট ইন এই সাইডে তোমরা আবেদন করতে পারবে রাইফেলম্যান জিডি তোমাদের এই একত্রিশে ডিসেম্বর লাস্ট ডেট আবেদন করে দিতে পারবে নেক্সট ডেটে যাচ্ছ পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে রাজ্য সরকারে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে পিএসসির মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে তোমাদের প্রায় ছ হাজার শূন্য পদে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে ছ হাজার শূন্য পদে নিয়োগ করা হচ্ছে উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ লাস্ট ডেট পিএসসি ডট ডাব্লু অনলাইন ডট গভ ডট ইন এই সাইডে তোমরা আবেদন করতে পারবে এবং এইগুলোতে টাইপিস্ট ও স্ট্যানো উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করা যাবে ডিপ্লোমা শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে বিভিন্ন পোস্টে বিভিন্ন নিয়োগ করা হচ্ছে একশো দুটি মোট শূন্যবাদ এখানে নিয়োগ করা হবে একুশ বারো দু হাজার তেইশ লাস্ট ডেট তোমরা এখানে আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটকে বিস্তারিত দেখে নিতে পারেন পূর্ব রেলে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক ও আইটি পাস করে থাকলে এখানে আবেদন করতে পারছো সতেরোশো পঁয়ষট্টি মোট শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশ লাস্ট ডেট তোমরা আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটিকে এবং উত্তর পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ও আইটিআই পাস করে থাকলে এখানে আবেদন করতে পারছো বিশাল শূন্য পদে নিয়োগ চলছে এগারোশো চারটি মোট শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে চব্বিশ বারো দু হাজার তেইশ লাস্ট ডেট তোমরা আবেদন করতে পারবে পরবর্তী নিয়োগটি চলছে সি এস আই আর এ সেকশন অফিসার গ্র্যাজুয়েট পাশ শিক্ষাগত যোগ্যতায় চারশো চুয়াল্লিশটি মোট শূন্যবাদ এখানে নিয়োগ করা হচ্ছে বারোই জানুয়ারি দু হাজার তেইশ লাস্ট ডেট বারোই ডিসেম্বর প্রতিরক্ষা সংস্থায় চার্চম্যান গ্র্যাজুয়েট আইডিআই পাস এক হাজার দশটি মোট শূন্যবাদ এখানে নিয়োগ করা হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ লাস্ট ডেট তোমরা আবেদন করতে পারবে এবং পারমাণবিক শক্তি দপ্তরে পার্সেজ অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েট ও আইডিআই পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে বাষট্টিটি মোট শূন্যবাদ এখানে নিয়োগ করা হচ্ছে একত্রিশ বারো দু হাজার লাস্ট ডেট সেনাবাহিনীর হাসপাতালে তোমাদের নার্সিং পাশ করে থাকলে নার্স আবেদন চলছে শূন্য পদ উল্লেখ করা নাই ছাব্বিশ ডিসেম্বর দু হাজার তেইশ লাস্ট ডেট এন টি এসি ডট ইন এই সাইডে তোমরা আবেদন করতে পারবে উত্তর রেলে তোমাদের অ্যাপেন্ডিক্স পদে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক ও পাস পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবে তিন হাজার তিরানব্বইটি মোট শূন্য পদ এগারো জানুয়ারি দু হাজার চব্বিশ লাস্ট ডেট অফিশিয়াল ওয়েবসাইট আর আর সিএনআর ডট ও আর জি এ সাইডে তোমরা আবেদন করতে পারছো দেখে নেব প্রথম পাতা থেকে বিস্তারিত আলোচনা সমস্ত কিছু এক নজরে তো এখানে ইন্ডিয়ান অয়েলে তোমাদের চলছে সতেরোশো চল্লিশটি উচ্চ মাধ্যমিক আইটিআই ডিপ্লোমা পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে আইটিআই আইবিতে তোমাদের নিয়োগ চলছে দুশো ছাব্বিশটি অফিসার নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু তোমাদের নিয়োগ করা হবে নেক্সট যেটা দেওয়া আছে বিমা সংস্থায় তোমাদের তিনশো অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে রাজ্যের যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের একুশ থেকে তিরিশ বছর মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের উনিশটি ফার্মিস্ট নিয়োগ করা হচ্ছে কলকাতা থেকে নিয়োগ করা হচ্ছে ফার্মিস্ট পদে লক্ষণমার্চের দু বছরের অ্যালোপ্যাথি ডিপ্লোমা কোর্স করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে রেল তিন হাজার পনেরোটি অ্যাপ্রেন্টিক্স পদে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক ও আইটি পাস করে থাকলে এখানে তোমরা আবেদন করতে করতে পারবে কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিক টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান ডাকসম্যান ঠিক আছে সব পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে ডিজেল মেকানিক ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেশিনিস্ট ফিটার টার্নার ওয়ারম্যান মেসার কার্পেন্টার গার্ডেনার এই সমস্ত পদে তোমাদের নিয়োগ করা হবে বিস্তারিত আপডেট ষোলো পথে দেখতে পাবে এবং বারো বিরানব্বইটি ট্রেনিং স্টিল অথরিটি ইন্ডিয়াতে তোমাদের ম্যানেজমেন্ট ট্রেনিং পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে ইসরোতে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে বাহান্নটি সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে এবং কাজ পাওয়া উপযোগী আটটি পেশাদারি কোর্সে ভর্তি শুরু হলো সে সমস্ত কিছু দেখতে পাবে ন নম্বর পাতায় নেক্সট চলে যাব পরের পাতায় পরের পাতায় এখানে দেখতে পাচ্ছ দুই নম্বর পাতায় কর্মখালী জব অ্যাডগুলি দেওয়া আছে সেগুলো এখানে বিস্তারিতভাবে দেখে নিতে পারবে বিভিন্ন সরকারি স্বীকৃত কর্মমুখী প্যারামেডিক্যাল কোর্সের চাকরি সমস্ত কিছু এখানে দেওয়া আছে সেগুলি দেখে নিতে পারবে বিমা সংস্থাই এখানে নিয়োগ চলছে তার বিস্তারিত আপডেটগুলি এখানে দেওয়া আছে সমস্ত কিছু এখানে দেখে নিতে পারবে ঠিক আছে ইন্টারভিউ কবে ডেট কোথায় কী সমস্ত বিস্তারিতভাবে দেওয়া আছে ভিডিওটা বস করে একবার দেখে নিতে পারবে দক্ষতা বাড়ানোর সেই সঙ্গে চাকরির সুযোগ দিচ্ছে স্কুল অফ মেডিকেল টেকনোলজি সেগুলো এখানে দেখে নিতে পারছ নেক্সট চলে যাবো পরের পাতায় পরের পাতায় এখানে চার নম্বর পাতায় পিএসসি এন টি পি একশো চারটি সরকার পদে শূন্য পদে নিয়োগ করা হচ্ছে সেগুলো এখানে দেখতে পাবে মাধ্যমিক পাশ ছেলে মেয়ের ফ্রি কোর্স ট্রেনিং করিয়ে স্বাস্থ্য দপ্তরে কয়েক হাজার চাকরি গ্রুপটি চাকরি আপডেট দেওয়া আছে সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সেগুলো পড়ে নিতে পারবে এবং দেখে নিতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেবে কোনো দালাল চক্রে পাওয়া দেবে না নেক্সট চলে যাব পাঁচ নম্বর পাতা এখানে দেখতে পাচ্ছ চাকরি পরীক্ষা ও সাফল্যের প্রস্তুতি নিজের প্রতিজ্ঞা অবিচল থেকে তিনটি চাকরি সরকারি চাকরি পরীক্ষায় সফল হয়েছে পার্সোনাল গাইডেন্স মনীষা মাহাতো নেক্সট চলে যাবো পরের পাতা ছ নম্বর পাতা এখানে দেখতে পাচ্ছ জর্জ ইনস্টিটিউট অফ ইন্টেরিয়র ডিজাইন এ বার্ষিক সর্বাবর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিএসসি মেসলেলিয়াস ও ক্লার্কশিপ সফল হবেন কীভাবে সেগুলো এখানে দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারবে সায়েন্টিস্ট বাহান্নটি সায়েন্সিস্ট সায়েন্টিফিক সায়েন্টিস্ট নিয়োগের বিস্তারিত বিবরণ এখানে দেওয়া হচ্ছে সমস্ত কিছু এখানে দেখে নিতে পারবে টেকনিশিয়ান টাইপিস ফিটার বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে উনিশটি ফার্মেস্ট এক নম্বর পাতার পরে এখানে দেখতে পাচ্ছ উনিশটি স্বর্ণপাত রয়েছে এখানে পঁচাশি নম্বর কম্পিউ শিক্ষাগত যোগ্যতা থাকবে কম্পিউটার টেস্ট থাকবে পনেরো নম্বর বিস্তারিত দেখতে পাবে এখানে নেক্সট চলে যাব পরের পাতা এখানে দেখতে পাচ্ছ তিরিশ হাজার টাকা পুঁজি নিয়ে মৌমাছি পালনের ভালো লাভ ব্যবসা বিজনেস আইডিয়া দেওয়া হয়েছে সেগুলো এখানে দেখতে পাবে ইসরোতে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে তার আপডেটগুলি এখানে দেওয়া আছে সমস্ত কিছু সেগুলো এখানে দেখে নিতে পারবে আট নম্বর পাতায় সাদা রঞ্জান যে কে দেওয়া আছে সেগুলো এখানে দেখতে পাবে খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আইসিডি এর সমস্ত পরীক্ষা এসে থাকে সেগুলো দেখে নেবে ইতিহাস ঘটনা বলি নেক্সট চলে যাব পরের পাতায় এক খরচে দুই সার্টিফিকেট দিচ্ছে অ্যাসেন্টিভ অ্যাডুকেয়ার কোর্স সেখান থেকে দেখে নিতে পারবে নেক্সট পরে পাতায় দশ নম্বর পাতায় দেখতে পাচ্ছ চাকরি পুলিশের চাকরি অন্যান্য চাকরি রেল চাকরি স্কুল সার্ভিসে কোন কোথায় কোন চাকরি হচ্ছে সমস্ত জিজ্ঞাসা কোশ্চেনগুলি এই পেপারে দেওয়া হয়ে থাকে এ পাতায় রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কখন কোন পরীক্ষা চলছে এখানে সমস্ত ডেটগুলি দেওয়া হয়েছে সেগুলো এখানে দেখে নিতে পারবে নেক্সট চলে যাবো সাম্প্রতিক ঘটনাবলি এখানে দেখতে পাচ্ছ খুবই কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি এখানে দেওয়া হয়েছে সেগুলো এখানে দেখতে পাবে ভিডিওটা পজ করে এক নজরে চোখ বুলিয়ে নেবে খুবই ইম্পর্টেন্ট ইন্ডিয়ান অয়েলে সতেরোশো চল্লিশটি শূন্যবাদে নিয়োগ করা হচ্ছে তার বিস্তারিত বিবরণ এখানে দেওয়া হয়েছে এবং ইন্টেলিজেন্স বোর্ডতে এক পাতার পরে দুশো ছাব্বিশটি শূন্যপদের এখানে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে সমস্ত কিছু এখানে দেখে নিতে পারবে এম এইচ এ ডট গভ ডট ইন সেটাকে তোমরা অফিসিয়াল আপডেট পেতে পারবে এবং দেখে নেবে বিমা সংস্থায় তিনশো শূন্যবাদে নিয়োগ করা হচ্ছে নেক্সট চলে যাব পরে পাতায় পরের পাতায় এখানে দেখতে পাচ্ছ প্রাইমারি টেট স্পেশাল প্র্যাকটিস সেট তেরো নম্বর পাতা এখানে দেওয়া হয়েছে সমস্ত আপডেটগুলি এখানে পেয়ে যাবে খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট সেগুলো ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারবে চোদ্দ নম্বর পাতা এখানে দেখতে পাচ্ছ প্রাইমারিটেড স্পেশাল প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে সেগুলো এখানে প্র্যাকটিস করে নিতে পারবে পশ্চ করে এক নজরে দেখে নেবে খুবই ইম্পর্টেন্ট উত্তর সমেত দেওয়া হয়েছে এবং জীবন বিমা এজেন্ট হয়ে মাসে এক লাখ টাকা আয় কঠিন নয় কোনো চাকরি কেমন সুযোগ সুবিধা সমস্ত কিছু আবেদন চলছে বিরানব্বই ট্রেনি পদে নিয়োগ চলছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সমস্ত পদে এখানে নিয়োগ করা হচ্ছে সেগুলো এখানে দেখে নিতে পারবে নেক্সট চলে যাবো পরে পথে ষোলো নম্বর পথে এখানে দেখতে পাচ্ছি সরকার স্বীকৃত নার্সিং কোর্সে ভর্তি চলছে রেলে অ্যাপ্রেন্টিক্স তিন হাজার পনেরোটি অ্যাপ্রেন্টিক্স পদে নিয়োগ করা হচ্ছে এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পেপার আপডেট পাওয়ার জন্য কর্মসংস্কৃতি কর্মক্ষেত্র সমস্ত পেপার আপডেট পাওয়ার জন্য যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবে